ব্রাদার জি আপনার ভালো আছেন জি আমার বন্ধু শাকিল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসতে কোনো সমস্যা হয়নি তো না না সব ঠিক ছিল খাবারের অর্ডার দিতে হবে না জি খাবার খেতে গেলে তো সরাইতে হবে কি খাবেন কি অর্ডার দিব আমরা না আমি কিছু খাবো না তুই কি খাবি আমি ফ্রেঞ্চ ফ্রাই আচ্ছা তাহলে ওর জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিন শুধু ফ্রেঞ্চ ফ্রাইজ আপনার জন্য আমি তো কিছু খাবো না কেন আসলে আজকে আমি রোজা রেখেছি ও রোজা রোজা রেখে আসছে দোস্ত তোর মনের ইচ্ছাটা পূরণ হবে না আসলে কি করবি আর কেন কোন ইচ্ছাটা পূরণ হলো না না মানে আমাদের ইচ্ছে ছিল যে আপনাকে খাওয়াবো আপনার পছন্দের খাবার ওই ইচ্ছাটা কি পূরণ হলো না আচ্ছা সরি ইটস ওকে মন খারাপ করিস না ধর খেলে তো তাও একটা সরাই সেটাই আর কি না ইটস ওকে রোজা রেখেছেন তো ভালো তাহলে আমাদের সাথে ইফতার করেন আজকে আরেকদিন করে বাসায় যেতে হবে আসলে তো তারা আছে তো না আজকে করতে হবে জোর করতেছো কেন তুমি না 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 করতে চলো মারবো নাকি আজকে না করবো চলো একদিন আচ্ছা আমি একটা যে বুঝলাম না তুই মেয়েটা চেহারা করবো তো দেখতে পারলি না কি তোকে এতগুলো বুদ্ধি দিলাম ওর একটা অর্ডার দিতি সে অর্ডারটা খাওয়ার সময় সে মুখটা ঢুকে ফেলতো খুলে জাস্ট দেখতি কি অর্ডার দিতাম তা তো কি অর্ডার দিতে পারি তারা তারা কিছু চিন্তা করি ইয়েস স্পাইসি জুস অর্ডার দিতি আরে জুস তো মানুষ স্ট্র দিয়ে খায় ফেলে ওটার জন্য ই খুলতে হয় নাকি এত কিছু খুলতে হয় নাকি ও তা তো অবশ্যই ঠিক কথা বলছিস আচ্ছা আচ্ছা দাঁড়া চিন্তা করি দাঁড়া পাইছি তুই ইয়ে করতি তুই একটা বড় চিকেন অর্ডার দিতি সেটা খুলে বড় চিকেন এখানে ব্যবহার করে থাকে আরে মামা মেয়েটা রোজা রাখছে কিভাবে খাবে ও রোজা রাখছে হ্যাঁ তুই তুই আগে বলবি না রোজা রাখছে জিজ্ঞেস করছো তুমি কি করতাম আমি তুমি বলছো রেস্টুরেন্টে নিয়ে যেতে খাবার অর্ডার দিতে খাবার অর্ডার দিব সে বলো রোজা দাঁড়া দাঁড়া চিন্তা করি নতুন বুদ্ধি দাও আমাকে নতুন বুদ্ধি দেবো আবার যখন রোজা রাখবো তখন কি করবি অন্য কোনো বুদ্ধি দাও খাবারের বুদ্ধি তো শেষ ফেল করছে চিন্তা করতে দেখা তোর মাথাতে কিছু আসে না আমার মাথায় বুদ্ধি থাকলে তোমাকে জিজ্ঞেস করতাম আমি তোর মাথায় গোবরও তো না গোবর থাকলে তো তোর মাথা থেকে গন্ধ বেরোত আচ্ছা কোথাও নিয়ে যাই মানে ছবি টুবি তোলার জন্য ছবি তুলবি তখন কি মানে হিসাবটা তুলবে বলবো যে ছবি তোলার সময় সেটা একটা ঘুরে দেয় আচ্ছা দেখ না একবার বলে দেখ রাজি হবে মনে এখন তোর বউ রাজি হবে কি আমার বউ করতে হল যাই হোক মানে সামনে তোর বউ হবে হবে আমি আগে দেখি তারপরে আন্দাজে বউ বউ হইলো না তোমরা এত দেখার কি সব করে পারো না ভালো মেয়ে শুনলাম তো ভালো মেয়ে ভালো ফ্যামিলি মেয়ে একটা মেয়ে তো তোমার জীবন সঙ্গিনী হবে একটা মানুষ তার ছবিটা দেখবো না সে দেখতে কেমন এটা দেখবো না আমি ধরেই তোমরা মানে একজনকে বিয়ে করতে বলছো আমার বিয়ে করতেই হবে আমি ট্রাই করে দেখি কালকে যাবো আবার